हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल निशिता पल्स लाइफस्टाइल। पहला फाल्गुन किंबा गाय हलुदेर अनुष्ठान उपलक्षे हैंड पेंटेर ए मैचिंग ड्रेसगुलोर चाहिदा दिन दिन बृद्धि पाच्छे। आज के आमी आपनादेर साथे शेयर करब खादी कपड़े उपरे पाजाबीते करा हैंड पेंटर काजटी। परवर्तीते आमी ए पाजाबीर साथे जे शाड़ी करा हुएछे मैचिंग से शाड़ी ट्यूटोरियलो शेयर कर देव। ये पाजाबी और शाड़ीटी मूलत एक अर्डर छो कस्टमाइज्ड अर्डर, तो सेटार ही ट्यूटोरियल शेयर करब और पाजाबी साथे मैचिंग शाड़ी छो ये। तो ये कपल ड्रेस जदि आपनारा अर्डर करते चान तहले स्क्रिने दिया नम्बर जोगाजोग करते पारें अथवा फेसबुके आमादेर बिजनेस पेज निशिता क्रिएशनों जोगाजोग करते पारें। कपल ड्रेस सेई साथे बेबी फ्रक पाजाबी बाच्चादेर पोशाक सबकिछुई मूलत कपल बा मैचिंग हिसेबे आपनारा निते पारबेन। आजकल वीडियो जो एक भलो लेगे थे तेल प्लिज हमार चैनल सबसक्राइब कर बेल आइकन अन रखबें तो हमें परवर्ती जो वीडियो नोटिफिकेशन आपनारा खूब सहजे पे जा। पाजाबी नहीं चले मूलत खादी कपड़े ऊपरे पाजाबी। खादी बोलते ये क्योंकि अनेक सफ्ट एक खादी, एट 42 साइजर एक पाजाबी और एखने झूल 40 पाजाबर लोगोते एखे 40 देा। এই শাড়িটিতে যে ডিজাইন করা হয়েছে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী মূলত এই ধরনের ডিজাইনই পাঞ্জাবিতে করা হবে। শাড়ি টিউটোরিয়াল তো আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করেই দিব। খুব ইজি একটা ডিজাইন মূলত আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। অনেকেই যারা এই ধরনের কাজগুলো নিজেরা করতে চান তারা কিন্তু আজকের ভিডিওটি ভালো করে দেখলে আপনারা কিন্তু নিজেরাও এই ধরনের কাজ করতে পারবেন। আর যারা এই ধরনের কাজ রেডিমেড কিনতে চান তারা আমাদের বিজনেস পেজ অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রথমে আমি এখানে পাঞ্জাবিতে একটু ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিব। তো আমি একটি মোটা শক্ত পিসবোর্ড এখানে দিয়ে নিচ্ছি পাঞ্জাবির নিচে, মানে যে পোর্শনে কাজ করব তার নিচে রাখব। তাহলে হবে কি, আমাকে ডিজাইন করতে যেমন সুবিধা হবে তেমনি উপরের অংশে রং করার পরও কিন্তু এই রংটা ভেদ করে নিচে চলে যাবে না। শক্ত অংশ রাখার জন্যই মূলত আমি এখানে এই মোটা হার্ডবোর্ডটি ব্যবহার করছি। কালার হিসেবে আমি এখানে অ্যাক্রিলিক এবং একরামিন দুইটা কালারই ব্যবহার করব। তো প্রথমে আমি এখানে একটু ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিয়েছিলাম হালকা করে, এখন আমি সরাসরি রঙে চলে যাচ্ছি। তো রঙের কাজ করার আগে আমি এই যে ডিজাইনটুকু করব সেটা বড় ফ্রেম দিয়ে আটকিয়ে নিয়েছি, তাহলে কাপড়টা টাইট থাকবে এবং রং করতেও সুবিধা হবে। তুলি হিসেবে এখানে চিকন তুলি ব্যবহার করেছি, এটা হচ্ছে রাউন্ড শেপ 4 নম্বর তুলি। আবার কিছু কিছু ক্ষেত্রে জিরো সাইজের তুলিও ব্যবহার করেছি যেখানে চিকন টান দেওয়ার প্রয়োজন হয়েছে সেখানে। আমি এখানে ফুল লতা পাতারই মূলত ডিজাইন করে নিব। শাড়িতে যে ডিজাইনটা করা হয়েছে সেইটাই ছোটভাবে মূলত পাঞ্জাবিতে উপস্থাপন করা হবে। আর পাঞ্জাবিতে এখানে আমি লাল সাদা এবং লাল এবং সাদার সাথে একটি শেড কালার রেখেছি শাড়ির সাথে ম্যাচিং করে মূলত এই ডিজাইনটি করা। এই ধরনের পাঞ্জাবি চাইলে আপনারা নিজেরাও কিন্তু তৈরি করতে পারবেন। হ্যান্ড পেইন্টের কাজে যারা বিগিনার, আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনারা ভালো করে একটু ফলো করেন তাহলে কিন্তু রং সম্পর্কে ডিটেলস আপনারা জানতে পারবেন। একটু একটু করে আমি এখানে রং তুলির কাজ করে নিচ্ছি, ফুল করে নিলাম কারণ তাহলে ডাল লতাপাতা দিতে সুবিধা হবে। ফুলের জায়গাগুলো যদি নির্দিষ্ট করে নেওয়া যায় তাহলে পরবর্তীতে যখন লতাপাতা বা ডাল যেটা দেয়া হবে সবুজ কালার সেটা টানতে খুব সহজ হবে। ধাপে ধাপে মূলত আমি এখানে আপনাদেরকে করে দেখাচ্ছি। এটি মূলত ফাল্গুন উপলক্ষেই করা পাঞ্জাবির এই কাজটি। যিনি নেবেন তিনি ম্যাচিং ড্রেসই নেবেন, এটা শাড়ি পাঞ্জাবি আর শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পিছও আছে। তো শাড়ির ভিডিওটা যেদিন আমি শেয়ার করব সেদিন আমি ডিটেলসে সবটুকু দেখিয়ে দিব আপনাদেরকে। এই ধরনের কাপল ড্রেস ছাড়াও কিন্তু আমার আরও বিভিন্ন ডিজাইনের কাজ করা আছে, তো সেই ডিজাইনগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার বিজনেস পেজ নিশিতাস ক্রিয়েশন যোগাযোগ করতে পারেন কিংবা নিশিতাস ক্রিয়েশনের পেজটি ভিজিট করতে পারেন। সেখানে ব্লকের হ্যান্ড চাদর, হ্যান্ড পেইন্টের বিছানার চাদর, পাঞ্জাবি শাড়ি সব কিছুই মূলত ছবি বিশদ আকারে দেয়া হয়ে থাকে। এছাড়া ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে নিশিতাস কালার ফ্যামিলি নামে, চাইলে সেখানেও আপনারা জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন।
পাঞ্জাবির কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে দেখতে পাঞ্জাবির কাজ শেষ হয়ে গিয়েছে। খুব অল্প একটি কাজ মূলত এখানে, কারণ যেহেতু এখানে ফুলের ডিজাইনটা করা হয়েছে তাই খুব বেশি হিজিবিজি করলে দেখতে আসলে অতটা ভালো লাগবে না। তো সিম্পলের মধ্যে গর্জিয়াস বলতে যেটা বোঝায় এটা মূলত সেটাই। খুব রিজনেবল প্রাইসে এই কাপল ড্রেসটি আপনারা নিতে চাইলে আমাদের বিজনেস পেজ নিশিতাস ক্রিয়েশনে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন। আঁচলের কাজ এটি, সারা বডিতে ছিটে ফোটা ফুলের পাশাপাশি কুচিতে অল ওভার এই কাজটি করা হয়েছে। ভিডিও তো দিয়েই দিব পরবর্তীতে, আজ এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।